ছিল না পর্যন্ত সাধারণ ছুটি এবার বিস্তারিত করোনা ভাইরাসের সংক্রম প্রতিরোধ ও বিস্তার ঠেকাতে আগামী বারো ও তেরো এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করেছেন সরকার পরদিন চোদ্দই এপ্রিলকেও এই ছুটির সঙ্গে সংযুক্ত করা হয়েছে এর ফলে আগামী বাংলা নববর্ষের প্রথম দিন পহলা বৈশাখ পর্যন্ত সময় সাধারণ ছুটির আওতায় থাকবে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি চার শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপন অনুযায়ী ২৬ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা ২০ দিন সাধারণ ছুটি থাকবে দেশে উপসচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে বলা হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের চব্বিশ মার্চ ও পহেলা এপ্রিল জারি করা প্রজ্ঞাপনে ঘোষিত সাধারণ ছুটি ও সাপ্তাহিক ছুটি ধারাবাহিকতায় আগামী ১২ ও ১৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করা হল ১৪ এপ্রিল নববর্ষ নির্বাহী আদেশে সরকারি ছুটি এর সঙ্গে যুক্ত থাকবে